আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সরবরাহ করা পশ্চিমা অস্ত্রের 30% এরই মধ্যে ধ্বংস করেছে রাশিয়া। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাদের সব অস্ত্র ধ্বংস করা হবে, ইউক্রেনের ব্যবহারের জন্য কিছুই অবশিষ্ট রাখা হবে না। এ সময় তিনি বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের খবর নিশ্চিত করে বলেন, আঞ্চলিক অখণ্ডতা বা অস্তিত্বের উপর হুমকি এলে রাশিয়া তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পুতিনের এই বক্তব্যের নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এর বিপরীতে আমাদের পারমাণবিক অস্ত্র প্রস্তুত করার প্রয়োজন নেই, কারণ রাশিয়া এই অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত আমরা দেখছি না। সম্মেলনে পুতিন বলেন, আমরা তো পশ্চিমাদের সঙ্গে সংলাপকে অস্বীকার করিনি, কিন্তু তারা কেবল অস্ত্র সরবরাহ করেছে, আমরা সব অস্ত্র পুড়িয়ে দেব এবং দেখব এরপর তারা কী করে। পুতিন বলেন, সরবরাহ করা ভারী অস্ত্রের প্রায় 30% এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমি শুধু ব্রাডলি আর লেপার্ডের কথা বলছি না, লেপার্ড সহ মোট 218 ট্যাঙ্ক এবং ব্রাডলি সহ মোট 418 বেশি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এই কার্যক্রম চলতে থাকবে। রুশ প্রেসিডেন্ট বলেন, এখন পশ্চিমারা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবে, কিন্তু তারা যখন যুদ্ধক্ষেত্রে জয় চাচ্ছে সেটাই তাদের করতে দিন, দেখি তারা কি করতে পারে। পুতিন জোর দিয়ে বলেন, যেসব ইউক্রেনীয় সেনা বেশ কয়েকটি ফ্রন্টলাইনে হামলার চেষ্টা করছে তাদের সাফল্যের কোনো সম্ভাবনা নেই, এরা কিছুদিন পর এমনিতেই যুদ্ধ থামিয়ে দেবে, কারণ তাদের কাছে ব্যবহারের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ইউক্রেন সমস্যার সমাধানে কারো সঙ্গে আলোচনা করতে বাধা নেই পুতিনের, বরং এ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট এখনও মুক্ত মনোভাব পোষণ করেন। এদিকে ইউক্রেনের পাল্টা হামলার মধ্যেই দখলকৃত অঞ্চলগুলোতে 3 মাসের মধ্যে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন পুতিন। এই ঘোষণার মাধ্যমে পাল্টা হামলার মুখেও পরিস্থিতি যে তাদের নিয়ন্ত্রণে আছে তার সংকেত দিল মস্কো। খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেনে গেছেন আফ্রিকা মহাদেশের 5 দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এই সফরের মধ্যেই শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে কিয়েভ। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 6টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে পোল্যান্ড থেকে ট্রেনে করে শুক্রবার কিয়েভে পৌঁছান জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকিন্দে হিচিলেমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকিশাল, কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবুলি। যুদ্ধ থামাতে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে শান্তি মিশন শুরু করেছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে শনিবার মস্কোয় পুতিনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। আফ্রিকান দেশগুলোর প্রেসিডেন্টদের সফরের মাঝে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর টুইট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই নেতাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া বার্তা দিয়েছে তারা শান্তি নয়, যুদ্ধ চায়। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, গত 24 ঘণ্টায় দোনেস্কে ইউক্রেনের 10টি হামলা প্রতিহত করেছে তারা, সেখানে 415 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, 5টি ট্যাঙ্ক, 8টি সাজোয়া যান, গোলাবারুদের 1টি ডিপো এবং বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তাছাড়া কুপিয়ানস্কে 45 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, সেখানে মার্কিন নির্মিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছে। ক্রাসনি লিমানে 65 জন ইউক্রেনীয় নিহত হন, সেখানে 2টি সাজোয়া যান ধ্বংস করা হয়। খেরসনে নিহত হন 30 সেনা, সেখানেও 1টি মার্কিন আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়। মুখপাত্র জানান, 24 ঘণ্টায় ইউক্রেনের 96টি আর্টিলারি ইউনিটে হামলা চালিয়েছে রাশিয়া। এই সময় 22টি কমব্যাট ড্রোন ভূপাতিত করা হয় এবং মার্কিন তৈরি হিমার্স সিস্টেমের 4টি রকেট প্রতিহত করা হয়। জাপোরিঝিয়ার স্টর্ম জেট ইউনিটের কমান্ডার তাসকে জানিয়েছেন, সেখানে ইউক্রেন একটি গ্রামে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তা প্রতিহত করা হয়েছে। এতে নিহত হয়েছেন 60 ইউক্রেনীয় সেনা। ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার কোনো ন্যাটো মিত্রদেশ সফরের পরিকল্পনা করছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উশাকভ বলেন, সফরের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়নি। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে চলেছেন এরদোয়ান। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক
সম্পর্ক বজায় রেখে চললেও এরদোয়ানের সঙ্গে পুতিনের সম্পর্ক অনন্য। সম্প্রতি তুর্কি নির্বাচনের প্রচারে এরদোয়ান পুতিনের পক্ষে সাফাই গিয়েছেন। বিজয়ী হওয়ার পর প্রিয় বন্ধু সম্বোধন করে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন। তুরস্ক একমাত্র ন্যাটো দেশ যারা ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যুক্ত হয়নি। সর্বশেষ 2022 সালের জুলাই মাসে তেহরানে সামনাসামনি হয়েছিলেন পুতিন ও এরদোয়ান। সঙ্গে ছিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই সময় তারা পশ্চিমা বিরোধী একটি জোট গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় একাধিক বিক্ষোভের মুখোমুখি হবেন। মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন 22 জুন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদি আলোচনায় বসবেন। মানবাধিকার কর্মীরা এরই মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার তৈরি করেছেন। তাতে লেখা থাকবে, মোদি নট ওয়েলকাম এবং হিন্দু আধিপত্যের হাত থেকে ভারতকে রক্ষা করো। রয়টার্স জানিয়েছে, নিউ ইয়র্কেও বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার শিরোনাম হাউডি ডেমোক্রেসি। 2019 সালে টেক্সাসে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদি উপস্থিত ছিলেন। সেখানেই ছিল এই স্লোগান, হাউডি মোদি। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাত তুলে ধরে মোদি হিন্দিতে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন। ওই অনুষ্ঠানের আদলেই আয়োজন করা হচ্ছে হাউডি ডেমোক্রেসি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ আগামী সপ্তাহে ওয়াশিংটনে 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি দেখানোর আয়োজন করেছে। তাতে সাংবাদিক, নীতি নির্ধারক ও বিশ্লেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তথ্যচিত্রটি ভারতে যাতে দেখানো না হয় সেজন্য মোদি সরকার সচেষ্ট হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, মোদিকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা দিতে গুজরাট দাঙ্গা প্রভূত সাহায্য করেছে। মোদি যতবার যুক্তরাষ্ট্রে গেছেন প্রতিবারই তাকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এবারের বিক্ষোভ অন্যবারের তুলনায় অনেক বেশি হবে। অসমর্থিত খবর অনুযায়ী এই সফরে মোদি শিকাগো যাবেন ঠিক করেছিলেন, কিন্তু বিক্ষোভের কারণে তা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অনানুষ্ঠানিক সমঝোতা হতে যাচ্ছে। সমঝোতা অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে, কারাগারে আটক মার্কিন বন্দীদের মুক্তি দেবে এবং ইরাক ও সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে ব্যাহত করবে না, আল আরাবিয়া জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। ইরান গ্যাস বিক্রি বাবদ ইরাকের কাছ থেকে $2.7 বিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে তেল বিক্রি বাবদ $7 বিলিয়ন পাবে। নিষেধাজ্ঞা দিয়ে এসব অর্থ আটকে রেখেছিল যুক্তরাষ্ট্র। এখন নিষেধাজ্ঞা শিথিল করে তেহরানকে এই অর্থ দেওয়া হবে। এছাড়া ইরানের তেলের কার্গো জাহাজ জব্দ করাও বন্ধ করবে যুক্তরাষ্ট্র। রয়টার্স বলেছে, সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের 3 জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের 1 করে কর্মকর্তা। তারা বলেছেন, আনুষ্ঠানিক চুক্তি নয়, এটি হবে অনানুষ্ঠানিক সমঝোতা, কারণ এ ধরনের চুক্তি হলে মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠাতে হবে। ইরানের কর্মকর্তা এই চুক্তিকে রাজনৈতিক যুদ্ধবিরতি হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এই সমঝোতা হয়ে যাবে। যদি সমঝোতাটি শেষ পর্যন্ত হয় তাহলে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ 60% বেশি বাড়াবে না। এটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে 90% ইউরেনিয়াম প্রয়োজন হয়। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, জাতিসংঘের সম্মেলন এবং ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ধরনের সম্ভাব্য চুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং সেখানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে চুক্তি হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। এদিকে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে ইসরায়েলে উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলীয় প্রধান ইয়াল লাপিদ শুক্রবার সরকারকে আক্রমণ করে বলেছেন, এটি ইসরায়েলি সরকারের মারাত্মক ব্যর্থতা। সৌদি আরবে ইরানের দূতাবাস ও কনসুলেট খোলার পর এবার ইরানে সৌদি দূতাবাস ও কনসুলেট খোলার পালা। এ উপলক্ষে শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের তেহরানে পৌঁছার কথা। সৌদির তরফে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইরানের তাসনিম নিউজ এবং সৌদি আরবের এরাব নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে এই সফরের খবর প্রচার করা হয়েছে। চীনের মধ্যস্থতায় গত মার্চে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যকার বন্ধুত্ব গভীর করতে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর বলে খবরে বলা হয়।
ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় সৌদি দূতাবাস ও কনসুলেট উদ্বোধনের ঘোষণা দিতে পারেন। গত 7 জুন ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। এছাড়া বন্দর নগরী জেদ্দায় ইরান একটি কনসুলেট অফিস খুলেছে। গত 10 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর দুই দেশই একে অপরের কাছাকাছি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দৃশ্যত দুই দেশের মধ্যে 7 বছর ধরে যে শত্রুতা চলছিল তা সমাপ্তির পথে। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অ্যাটর্নি বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। এর মাধ্যমে নুসরাত প্রথম বাংলাদেশি এবং মুসলিম নারী হিসেবে মার্কিন আদালতের লাইফ টাইম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেলেন। বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোটাভুটির মাধ্যমে 46 বছর বয়সী নুসরাতের নিয়োগ চূড়ান্ত করা হয়। তার পক্ষে ভোট পড়ে 50টি, বিপক্ষে 49টি। তিনি নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। 2022 সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায় বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।